চাকরি প্রায় 3300 পদে আউটসোর্সিং করে নিয়োগের সিদ্ধান্ত ওরা নিয়েছে। এদের যে নির্বাচনী প্রতিশ্রুতি বা ভিশন ডকুমেন্ট ছিল, তারা এক বছরের মধ্যেই 50,000-এর বেশি শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি তাদের ছিল। তো সেখানে দলের লোকদের নিয়োগ করার জন্য এবং দুর্নীতিগ্রস্ত উপায়ে যে টেন্ডার ডেকে ঠিকাদারি দেওয়া হচ্ছে লোক সরবরাহ করার জন্য বিদ্যুৎ দপ্তরে, সমাজ কল্যাণ দপ্তরে, অন্যান্য দপ্তরে, এটা পুরোপুরি বেআইনি। এভাবে সরকারি দপ্তরে নিয়োগ হতে পারে না। বেকারদের প্রতি চরম প্রতারণা তাদের। এখানে কর্মসংস্থান কেন্দ্র আছে, কর্মসংস্থান কেন্দ্রের মাধ্যমে দপ্তরে দপ্তরে লোক নিয়োগ করাই রীতি এবং ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা, সে সমস্ত ধার ধারছে না। কতদূর কিছু তাদের লোকদেরকে এমনভাবে টেন্ডারগুলো করা হচ্ছে যে এরা বিজেপির কে যারা তাদের তহবিলে অর্থ দেবে এ সমস্ত লোকদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এরাই এই বিজেপির লোকদেরকে তারা বাঁকা পথে তাদেরকে ঢোকাবে, পেছনের দরজা দিয়ে ঢোকাবে। এবং এদের তো কোনো রকম দায় নেই, যাদেরকে নিয়োগ করা হবে যে কোনো সময়তে ছাটাই, হায়ার অ্যান্ড ফায়ার। যে কর্মচারী হিসাবে সরকারি দপ্তরে কর্মচারী হিসাবে যে অধিকার, সে অধিকার তাদের কিচ্ছুই থাকবে না, না তাদের চাকরির নিয়মিতকরণ, না তাদের কোন রকম পেনশন, গ্রেচুইটি বা আদার যে সমস্ত সুযোগ সুবিধা, ছুটি টুটি এ সমস্ত কিছুই থাকবে না। তো এই হচ্ছে যে বেকাররা আমাদের রাজ্যে, এরাও এদের একাংশ, বিশেষ করে নতুন ভোটাররা, ভোটারদের একটা অংশ এই চলো পাল্টাই স্লোগানে বিভ্রান্ত হয়েছিল। তারা এখন নিশ্চয়ই উপলব্ধি করবেন যে কি ধরনের সর্বনাশ তারা করেছেন, খালগেটের কুমির এনেছেন। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এই প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং শূন্য পদ সেখানে যেভাবে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ইন্টারভিউ নিয়ে নিয়োগ হয় সেভাবে নিয়োগ করতে হবে। এরা এই 10,323 এগুলি নিয়ে তারা আহ্লাদিত ছিল। এই যখন কংগ্রেস দল এখানে প্রধান বিরোধী দল, এই সুদীপ বর্মন, তারপরে রতনলাল নাথ, এরাই তো এই 10,323-এর বিরুদ্ধে তারা মামলা করিয়েছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পর্যন্ত তারা দরবার করেছে যাতে নিয়োগ না হয়। তারাই মামলা করিয়ে এখানে একটা রায় এনেছে যে এখানে ত্রিপুরায় প্রথম বামফ্রন্ট সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে, সেই নিয়োগ নীতি অনুসরণ করেই বামফ্রন্ট নিয়োগ করে গেছে। সেখানে একটা বেঞ্চ বলে দিল, হাইকোর্টের একটা বেঞ্চ, যে এই নিয়োগ নীতি নাকি সংবিধান সম্মত নয়। ওখানে বামফ্রন্ট সরকারের নিয়োগ নীতি আপনারা জানেন একটা স্বচ্ছ নিয়োগ নীতি ছিল, তাতে 30% যাতে দারিদ্র সীমার নিচে যারা অবস্থান করে তাদের নিয়োগের জন্য একটা সুযোগ দেওয়া ছিল, গরিব ঘরের ছেলেমেয়েরা যাতে নিয়োগের সুযোগ পায়, কারণ তাদের পক্ষে যারা, যাদের পক্ষে পয়সাওয়ালা যারা, তাদের সঙ্গে তো কম্পিট করা সম্ভব না সব ক্ষেত্রে, যে মেধা এখন তো বিক্রি হয়। আর সেখানে এই নিয়োগ নীতিটা 40 বছরের বেশি সময় অনুষ্ঠিত হয়েছে, সেটাকে বাতিল করে দেওয়া হলো। আর সুপ্রিম কোর্টে গিয়ে একটা বিজেপির বেঞ্চের তো বলতে হবে, কারণ যে বিচারপতি এটার প্রধান ছিলেন তিনি যেদিন অবসরে গেলেন সেদিনই তাকে এই মোদি সরকার গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান করে দিয়েছে। এরকম ঘটনা অতীতে কখনো ঘটেনি যে সকালবেলায় রিটায়ারমেন্ট, বিকেলবেলায় আবার একটা নিয়োগপত্র। তো এই সমস্তটাই হচ্ছে এদের ষড়যন্ত্র, বিজেপির এই 10,323 জনের চাকরি খাওয়া। এখন যাচ্ছে এই পাকা পথে, একটা দুর্নীতিগ্রস্ত পথে এই নিয়োগের প্রক্রিয়া সরকারি দপ্তরে আউটসোর্সিং করে আমরা তার তীব্র প্রতিবাদ করছি এবং এই 10,323
তাদের 31 মার্চ পর্যন্ত তাদের চাকরির মেয়াদ থাকছে সুপ্রিম কোর্টের যে সর্বশেষ যেটা ইয়ে ছিল তাতে এদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল এদের বিজেপি আইপিএফটি জোটে এরা প্রচন্ড মানসিক যন্ত্রণার মধ্যে আছে 40 জনের বেশি মানসিক যন্ত্রণায় ভুগে এরা তাদের অকাল মৃত্যু হয়েছে অবিলম্বে এদের নিয়োগের নিয়মিত নিয়োগের ব্যবস্থা করা হোক বামফ্রন্ট সরকার সেখানে 13,000 পদ সৃষ্টি করে গেছিল এটার বিরুদ্ধে তারা গেছিল হ্যাঁ সেগুলো সুপ্রিম কোর্টে সেটার স্থগিতাদেশ তুলে নিয়েছে তো সুতরাং এদের নিয়মিত নিয়োগে আমরা আবারও দাবি জানাচ্ছি